সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এনফোর্সমেন্ট প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট আমরা পরিদর্শন করি, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে আমরা এসেছি। তা আজকে মূলত অভিযান হচ্ছে যে লোকাল চাল নিয়ে আমাদের অভিযান, কারণ আমরা লক্ষ্য করছি বাজারের মধ্যে এই 15-20 দিনের মধ্যে লোকাল চালের রেটটা অনেক বেড়ে গেছে। তাই মহকুমা প্রশাসনের নির্দেশে আমরা আমাদের সাথে আমাদের ডিসিএম স্যারও আছেন, আমরা সেখানে এসেছি। এসে আমরা অনেকগুলি দোকান আমরা ভেরিফিকেশন করেছি, আরও আমরা করব। একটি দোকানে আমরা কোনো লাইসেন্স নাই, কাগজপত্র দেখাতে পারিনি, দ্বিজেন্দ্রলাল সাহা ওনার দোকানটা আমরা ক্লোজ করেছি। এক্ষণে আমরা যে দোকানটাতে আছি এই দোকানের মধ্যেও ওনার যেভাবে লোকাল চাল ক্রয় করেন, যার কোনো পার্সিস মেমো, তার রেটের মেমো ইত্যাদি তার দেখাতে পারিনি। ওনার রেকর্ডে 15 কুইন্টাল চাল আছে, সেটা আমরা বিক্রির জন্য আমরা বদ্ধ করে দিয়েছি। ওনাকে নির্দেশ দিয়েছি, উনি যেখান থেকে মালগুলি কিনেছেন প্রয়োজনীয় কাগজ নিয়ে মহকুমা শাসকের কাছে যেতে, মহকুমা শাসক পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, যদি ঠিক হয় বিক্রির নির্দেশ দিয়ে দেবে, আর যদি অসঙ্গতি থাকে আইন অনুসারে ব্যবস্থা নেবে। আজকের অভিযান আরও চলবে, আগামী দিনও চলবে। লোকাল চাল কত টাকা করে রয়েছে এক্ষণে আমরা তাদেরকে জিজ্ঞেস করছি, তারা যে চালগুলি সচরাচর মানুষে খায় না এমন চালও 42 টাকা করে বলছে। হ্যাঁ, আমি দোকানদারকে জিজ্ঞেস করেছি যে চালটা আপনি খান কি না, যে উনিও শুধু তো দিতে পারিনি। তো চালের এই হলো অবস্থা, 48 টাকা নিয়ে নিচ্ছে, লোকাল চাল নাই। তো এক দোকানদার স্পষ্ট ভাষায় হাসি দিয়ে বললেন যে সরকার ধানের দাম বাড়িয়ে দিচ্ছে, দেখে নাকি তারা লোকাল চালের দাম বেড়ে দিয়েছে। আমার মনে হয় কথাটা ঠিক না, সেটা আমরা যাচাই করে দিচ্ছি। কত টাকা হতে পারে চালের? চালের রেট তো 40 টাকা নিচে অনেক কথা, কারণ বাজারে অ্যাভেলেবেল চাল আছে। আমাদের পিডিএসে পর্যাপ্ত পরিমাণে চাল আমরা দিচ্ছি এবং ভালো চাল দিচ্ছি। বাইরের থেকে প্রচুর চাল আসছে, স্টকের কোনো অভাব নেই, লোকাল চালও আছে। আমার মনে হয় যে চালটা বাড়ানো হয়েছে 48 টাকা 50 টাকা, সেটা মর্জিবাদী, প্রশাসন সেটা দেখছে কি করা যায়। আজকে থেকে সেটা অভিযান জারি হয়েছে, ভবিষ্যৎ। নমস্কার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.